হেলথ সিরিজ আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয়, ব্যায়ামের পর যে পাঁচ খাবার খাবেন না। দেহের ওজন কমানো, সুগঠিত মাংসপেশি কিংবা সুস্বাস্থ্যের জন্য ব্যায়াম করছেন, সেই সঙ্গে যদি আপনি অস্বাভাবিক কিংবা অস্বাস্থ্যকর খাবার খান, তাহলে ব্যায়ামের কোনো উপকারই পাবেন না। এতে দেহের ওজন যেমন নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, তেমনি উপকারও পাওয়া যাবে না। এই কারণে ব্যায়াম করার পাশাপাশি কিছু খাবারেও নিয়ন্ত্রণ করতে হবে। এই ভিডিওতে তুলে ধরা হলো তেমন কিছু খাবারের কথা। এক, অতিরিক্ত চিনিযুক্ত খাবার, শরবত, কোমল পানীয়, বাড়তি চিনি দিয়ে চা বা যে কোনো অতিরিক্ত মিষ্টি খাবার ব্যায়াম করার পর খাওয়া উচিত নয়। সুস্থ থাকতে চাইলে চিনিযুক্ত খাবার পরিহার করতে হবে। অনেকেই যেই ভুলটা করে থাকে সব সময় তা হলো ব্যায়ামের পরপরই তৃষ্ণা পেলে কোমল পানীয় কিংবা এনার্জি ড্রিঙ্কস খেয়ে নেন, কিন্তু কোমল পানীয়তে অতিরিক্ত চিনি থাকায় যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তৃষ্ণা পেলে কোমল পানীয় নয়, না খেয়ে পানি অথবা চিনি ছাড়া আইস চা খান। দুই, অতিরিক্ত লবণযুক্ত খাবার, ব্যায়াম করলে ঘামের সাথে প্রচুর পরিমাণে পানি ও পটাশিয়াম বের হয়ে যায় শরীর থেকে। এই পটাশিয়ামের অভাব পূরণের জন্য অনেকেই অতিরিক্ত লবণযুক্ত খাবার বা পানি খেয়ে থাকেন, যদিও কিন্তু এর কোনো প্রয়োজন নেই। খাবারের সঙ্গে যে লবণ দেহে প্রবেশ করে তাই যথেষ্ট। পটাশিয়ামের অভাব দূর করতে পুষ্টিকর খাবার খান, বিশেষ করে কলায় প্রচুর পটাশিয়াম আছে, তাই ব্যায়াম করার পর ক্ষুধা লাগলে কলা ও কিছু শুকনো ফল খেয়ে নিন, শরীরে শক্তি ফিরে পাবেন। তিন, ফ্যাট যুক্ত খাবার, অনেকেই সামান্য ব্যায়াম করে পনির, বার্গার, পিৎজা, বিরিয়ানি, পোলাও ইত্যাদি খাবার খেয়ে ফেলেন, কিন্তু সুস্থ থাকতে চাইলে বা ওজন কমাতে চাইলে ব্যায়াম করেই অতিরিক্ত ফ্যাট যুক্ত খাবার খাওয়া একেবারে উচিত নয়। ব্যায়াম করার পর যে কোনো ধরনের ফাস্টফুড, ফ্যাট যুক্ত খাবার অথবা তেলে ভাজা পোড়া খাবার এড়িয়ে চলুন। ব্যায়াম করার পর এ ধরনের খাবার খাওয়ার প্রতি ঝোঁক থাকলে মেদ কমানোর বদলে রক্তে খারাপ কোলেস্টেরল বেড়ে গিয়ে হার্টে অসুখ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। চার, কেক বা প্যাটিস, কেক, প্যাটিস, ক্রিম রোল, ডোনাট ইত্যাদি খাবার খেতে খুবই সুস্বাদু। এ ধরনের খাবারগুলো খেলে পেটে থাকে অনেকক্ষণ, আর ব্যায়াম করার পর প্রচণ্ড ক্ষুধা লাগলে এগুলো খেতেও বেশ ভালো লাগে। ব্যায়াম করার পর শরীরে হারানো গ্লাইকোজেন পূরণ করার জন্য কার্বোহাইড্রেটের বেশ চাহিদা থাকে, কিন্তু কেক, প্যাটিস জাতীয় খাবারগুলোতে প্রচুর কার্বোহাইড্রেট আছে, কিন্তু এগুলোর পুষ্টি উপাদান খুবই কম। তাই এ ধরনের খাবার এড়িয়ে লাল আটার রুটি কিংবা লাল চালের ভাত খেয়ে কার্বোহাইড্রেটের অভাব পূরণ করা উচিত। পাঁচ, শুধু কাঁচা শাকসবজি, অনেকে আবার ব্যায়াম করে ওজন কমানোর পাশাপাশি ডায়েটও করে থাকেন। ব্যায়াম করলে শরীরে প্রচুর ক্যালোরি পুড়ে যায়, তাই শরীরে শক্তি যোগানোর জন্য ব্যায়ামের পর আদর্শ খাবার দরকার। ব্যায়ামের পর শরীরের জন্য ক্যালোরি, ভিটামিন, প্রোটিন যুক্ত সুষম খাদ্য দরকার। যারা ডায়েটে শুধুমাত্র সালাদ বা কাঁচা শাকসবজি রাখে তাদের শরীরে প্রয়োজনীয় ক্যালোরির চাহিদা পূরণ হয় না, তাই ব্যায়ামের পর শুধু কাঁচা সবজি না খেয়ে সামান্য তেল দিয়ে রান্না সবজি, মুরগির মাংস ইত্যাদি পুষ্টিকর খাবার খাওয়া উচিত, তা না হলে শরীর দুর্বল হয়ে যাবে। দর্শক, সকল প্রকার যৌন, স্বাস্থ্যসেবা এবং বিউটি টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।